হ্যালো আসসালামু আলাইকুম বলি ভাই। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? মনির সুনামগঞ্জ থেকে। মনির ভাই আপনার কাছে টাকা? হ্যাঁ অনেক সুনাম শুনছি ওনার। তো সুনাম ভাই, মনির ভাই, স্যারের কাছ থেকে কিছু শুনতে চান, কোন পরামর্শ পরামর্শ বা কিছু পরামর্শ বলতে মানে কোন অক্ষর ছাড়া কিছু বানান করতে ওগুলো শুনতে আসলাম আমি। কোন অক্ষর ছাড়া কিছু বানান করা? অনেক কিছু আছে, অনেক কিছু আছে, দেখছেন বললাম সারে খালি ফোনটা রাইখেন তারপর দেখেন কতগুলো বলতেছি। অক্ষর ছাড়া বানান, অক্ষর ছাড়া বানাবেন? তো ভাই নাটবল্টু কতদিন ধরে শুনেন? আমি আমি বলে দিই এগুলো বানান করেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কুমিল্লা, কুমিল্লা বানান করতে বলছেন? কুমিল্লা তো বানান করা ইজি। লেদারবন, লেদারবন, বাটারবন শুনছি, লেদারবন কি রে ভাই? লেদারবন ভাই, লেদারবন, লেদারবন মানে হচ্ছে চামড়া দিয়ে যে বনুটি বানানো হয়, বনুটি বানানো হয়। আচ্ছা আর আর কি আছে ভাই? তুই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি ভাই। ভাই অনেকদিন পরে বললাম ভাই। এ ভাই শুনে, হ্যালো। হ্যাঁ বলেন বলেন শুনছি ভাই। আমার বাসা শোনাম বলছি, আমি হয়তো ঢাকা আইতে পারি, তো বাপলা তো দেখা সাক্ষাৎ করবো ভাই, আমি কি করে কি করা যায় ঢাকা? অবশ্যই দেখা সাক্ষাৎ করবেন, চলে আসবেন। এই করোনাকালীন সময়ে হাতে স্যানিটাইজার দিয়ে মুখে মাস্ক দিয়ে চলে আসবেন, আমাদের সাথে দেখা করে যাবেন। আপনি হাতে মিষ্টি নিয়ে বলবেন, নাট ভাই বল্টু ভাই, বল্টু ভাই নাট ভাই, নাট ভাই বল্টু ভাই, বল্টু ভাই নাট ভাই, আমি এ প্লাস পেয়েছি, এনেন মিষ্টি। বল্টু ভাই ডেলি আসবে, শরীর খারাপ অসুস্থতা তো মানুষের হয়, তার উপরে নাট ভাই নাই এখন তো মানে ব্যাপারটা বিপজ্জনক। বল্টু ভাই নাই, বল্টু ভাই নাই, বল্টু ভাই নাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা মনির, সুনাম ফোন দিয়েছে মনিরগঞ্জ, মনিরগঞ্জ থেকে। থ্যাংক ইউ সো মাচ।